ভিওর্স আসসালামু আলাইকুম কন্টেন্ট ইজ নট আর্নিং যেটা খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে অনেকেরই এই দেখতেছি এই সমস্যাটা হচ্ছে এই সমস্যার সমাধান কি এবং এই জিনিসটা কেন হচ্ছে এ টু জেড সব থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমেই আমরা জানবো যে কন্টেন্ট ইজ নট আর্নিং এই জিনিসটা কেন লেখা আসতেছে আর এই জিনিসটার সমাধান কি প্রথমে দেখেন আপনাকে যদি আমি খুব সংক্ষেপে আমার মতো করে বোঝাই বলি এখানে যে ইংলিশটা লেখা আছে আমি আমার মতো করে বোঝাই বলতেছি সেটা হচ্ছে আপনি সাপোজ নতুন স্টার সেটা পাইছেন পাওয়ার পর কেউ আপনাকে একটা স্টার গিফট করছে অথবা কারো কাছ থেকে আপনি স্টার কিনে নিছেন কিন্তু যে ভিডিওতে আপনি স্টারটা পাইছেন বা যে ভিডিওতে আপনি স্টারগুলো কিনে নিছেন ভিডিওটা আপনার কিন্তু মিউজিকটা অন্য একজনের অথবা ভিডিওতে কিছু অংশ আপনি অন্যের কোনো কন্টেন্ট ইউজ করছেন অথবা কোনো পিকচার যেটা আপনার না সেটা আপনি এখানে ইউজ করছেন যার জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে ঠিক আছে এটা শুধুমাত্র স্টারের জন্য না এটা অনেক কারণ হইতে পারে অ্যাডস অন রিলস এবং ইনস্টিমেটের ক্ষেত্রে এরকম সমস্যাটা হইতে পারে এখন এই জিনিসটা কেন হচ্ছে কারণ হচ্ছে দেখেন এই জিনিসটা বলছে সেম অফ ইউর কন্টেন্ট ইজ নট ইলিজেবল অর্থাৎ একই কন্টেন্টে আপনি দুইবার আর্নিং করতে পারবেন না আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন বা যে ভিডিওটা আর্নিং নিয়েছেন সেখানে যে মিউজিক বা যে কন্টেন্টটা আছে তার কিছু অংশ হয়তো বা অন্য কোথাও আছে তার জন্য ফেসবুক এটাকে ডিরেকটিভ করছে বা এটাকে মূলত রিইউজ কন্টেন্টের ভিতরে ধরতেছে তার জন্য মূলত এই ইস্যুটা আসতেছে এখন এই যাদের চলে আসে অনেকের মনিটাইজেশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে যাদের এখনও বন্ধ হয়নি তারা কি করবেন অবশ্যই ওই রিলেটেড কন্টেন্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে যে কন্টেন্টটা অন্য কারোর মিউজিক থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে এর জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা যখনগুলো স্টারগুলোর কাছ থেকে কিনে নেবেন বা কারোর কাছ থেকে গিফট নেবেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্টে নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো প্রকারের সমস্যা নেক্সট টাইম না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু সমস্যা হবে না এখন যাদের এই সমস্যাটা হয়ে গেছে তারা কী করবেন তারা অবশ্যই ভিডিওটা ডিলিট করে দিবেন ভিডিওটা ডিলিট করে দিয়ে নিজস্ব কন্টেন্ট বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করেন ইনশাল্লা এই সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদের টেশনটা চলে গেছে তারা ভিডিওগুলো ডিলিট করে দিয়ে লাইভ ভিডিও করেন এবং নিজস্ব কন্টেন্ট আপলোড করতে থাকেন আপনারা আবারও ইনশাল্লাহ সেটা আপটা পাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এই জিনিসটা কেন আসতেছে এবং এই জিনিসটার সমাধান কী আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন